হ্যালো আসসালামু আলাইকুম শর্ট ম্যাথোট্রিক চ্যানেলের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলা ব্যাকরণের ধ্বনি নিয়ে তো এই ধ্বনি অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আপনারা যদি আজকের এই ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাদের এখান থেকে পরীক্ষায় দুই তিন নাম্বার একদম কমন পাবেন তা মোটামুটি করে বলে দেওয়া যায় তো ধৈর্য ধরে ভিডিওটি দেখুন কারণ ভিডিওটিতে আমি বেশ কিছু ট্রিক্স দেখাবো এবং ভিডিওর শেষে দশটি প্রশ্ন দেওয়া হবে তো সেই প্রশ্নগুলো বিভিন্ন বিগত বিসিএস পরীক্ষা এবং শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসেছে এবং আপনারাও সেগুলো প্র্যাকটিস করলে আপনারাও দেখবেন যে ধ্বনীতে আর আপনাদেরকে আপনাদের কোনো প্রবলেম করতে হবে না তো চলুন আমরা শুরু করে দিচ্ছি প্রথমে যে একটি ছক দেখতে পাচ্ছি অর্থাৎ শর্টকাট ছক এই ছকটির উপরেই প্রায় সিক্সটি পারসেন্ট ধনির প্রশ্নগুলো নির্ভর করে তো এই ছকটি একটু ভালো করে আপনারা খেয়াল করুন তো এই ছকটির মধ্যে একটু খেয়াল করুন আমি লিখে রেখেছি যে ট্রিক্স লিখে কত মদ ওয়াও তো ধরেন যারা মদ খেতে পছন্দ করে তারা তো মদ পেলে বলবে কত মদ ওয়াও তো এই লাইনটির মধ্যেই কিছু রয়েছে দেখুন কতে কণ্ঠ ততে তালব্য মতে মূর্ধন্য এবং দতে দন্ত এবং ওয়াও দিয়ে লাস্টে যে ও বা প্রথমের যে ও তা দিয়ে বুঝাচ্ছি আমি ওষ্ঠ তো দেখুন এই জিনিসগুলো পরীক্ষাতে প্রায় সময় আসে আপনাকে পরীক্ষায় এরকম প্রশ্ন করবে যে কণ্ঠধ্বনি কোনগুলো তখন আপনাকে এইগুলো দাগাতে হবে অথবা বলতে পারে তালব্য বন কোনগুলো তখন আপনাকে এইগুলো দাগাতে হবে তো এরকম টাইপের পরীক্ষায় খুব প্রশ্নগুলো আসে সেটা আপনারা সবার লাস্টে দেখতে পাবেন যখন আমি দশটা প্রশ্ন আপনাদেরকে দিব তো আর জিনিস যেটা মনে রাখবেন সেটা হচ্ছে এই যে দেখুন এদিকেও পাঁচ ঘর এবং এদিকেও পাঁচ ঘর তো এই যে প্রথম যে সারিটা সেই শাড়িটা আপনারা একটু মনে রাখবেন এটা হচ্ছে অল্প প্রাণ এটা অল্প প্রাণ তারপর একটা হচ্ছে আবার মহাপ্রাণ তারপরটা আবার অল্প প্রাণ তারপর একটা হবে আবার মহাপ্রাণ তারপরে সবার লাস্টে যেটি আছে সেটি হচ্ছে নাসিক্য তার মানে দেখুন এটি যে খুব কঠিন তা নয় প্রথমে অল্প দিয়ে শুরু করবেন অল্প মহা অল্প মহা এবং সবার শেষেটি হচ্ছে নাসিক্য তো আরও একটি যে জিনিস মনে রাখতে হবে এই ছকের মাধ্যমে সেটি হচ্ছে গিয়ে এই যে প্রথম দুইটি শাড়ি অর্থাৎ এই যে প্রথম দুটি শাড়ি এই প্রথম দুটি শাড়িগুলোকে আমরা অঘোষ বর্ণ বলা হয় একটু মনে রাখবেন অঘোষ অঘোষ বর্ণ বলা হয় তাহলে শেষের যে তিনটি শাড়ি সেগুলোকে বলা হয় ঘোষ বর্ণ সেগুলোকে বলা হয় ঘোষ বর্ণ এবার আরেকটি জিনিস মনে রাখার ব্যাপার আছে পরীক্ষাতে প্রায় একটু ঘুরিয়ে প্রশ্ন আসে একটা জিনিস মনে রাখবেন অঘোষ বর্ণকে অনাথ বলা হয় অনাথ অঘোষ বর্ণকে আর নামেও ডাকা হয় অনাথ এবং ঘোষ বর্ণকে বলা হয় তাহলে নাদ এটি প্রায় পরীক্ষা একটি ঘুরিয়ে আসে মাঝে মাঝে তার মানে আপনারা এটিও জেনে রাখবেন অনাথ মানে হচ্ছে অঘোষ বর্ণ এবং নাথ মানে হচ্ছে ঘোষ বর্ণ তো আমাদের মোটামুটি এই ছকটা যদি মাথায় থাকে আমি আপনাদেরকে সময় নিয়ে কেন বলছি এই ছকটা একটু ভালো করে বুঝুন কারণ পরবর্তীতে আমি আপনাকে যখন দশটা প্রশ্ন দেখাবো আপনারা মুহূর্তের মধ্যে উত্তরগুলো দিতে পারবেন তো আমার এই ছকটি ছিল মেইন অর্থাৎ সিক্সটি পার্সেন্ট এখান থেকেই প্রশ্ন আসবে তো এরপরে আর যে জিনিসগুলো জানতে হবে আপনাদেরকে সেই জিনিসগুলো দেখাচ্ছি এবার দেখুন এই ছকটি ব্যতীত আপনাদের প্রয়োজনীয় নোট এই অল্প কিছু তথ্য এটুক জানতে পারলে বা আপনাদের জানা থাকলে আপনাদের ধ্বনিতে কোথাও কেউ কখনো আটকাতে পারবে না এটুক গ্যারান্টি দিচ্ছি তো আপনারা যেটি মনে রাখবেন সেটি হচ্ছে মৌলিক স্বরধ্বনি হচ্ছে ষাটটি এগুলো হচ্ছে অ স্বরে আ রসই দীর্ঘ রসউ এ এ। ও তো এই যে সাতটি স্বরধ্বনি রয়েছে তো এই সাতটি স্বরধ্বনি থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে তো নিচের কোনটি স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি তো আপনারা এটি খুবই গুরুত্ব সহকারে মনে রাখবেন মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি তাহলে যৌগিক স্বরধ্বনি কয়টি যৌগিক স্বরধ্বনি হচ্ছে দুইটি ওই এবং ও আর যৌগিক স্বরধ্বনি হচ্ছে কয়টি? দুটি। একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও। তো কেন এটি যৌগিক স্বরধ্বনি একটু খেয়াল করুন। এই যে ওই ওই শব্দটাকে ভাঙলে দেখুন সরওয়া এবং রস্যই পাই যেগুলো হচ্ছে স্বরবর্ণ এবং ওই শব্দটাকে ভাঙলে আমরা সরওয়া এবং রস্যু পাচ্ছি যে দুটি স্বরবর্ণ। তো এই কারণে যৌগিক স্বরধ্বনি হচ্ছে এই দুটি যেটি প্রায় পরীক্ষাতে আসে খুব ভালো করে মনে রাখুন। এরপর দেখুন ক থেকে ম পর্যন্ত যে পঁচিশটি বর্ণ আছে অর্থাৎ আপনাদেরকে যে এর আগে আপনাদের যে পঁচিশটি দেখালাম বর্ণ দেখালাম অর্থাৎ এই যে পঁচিশটি বর্ণ এই পঁচিশটি বর্ণকে কি বলা হয় এই পঁচিশটি বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ বা বর্গীয় ব্যঞ্জন বর্ণ স্পর্শ বর্ণ বা বর্গীয় ব্যঞ্জন বর্ণ বলা হয় এই পঁচিশটি বর্ণকে এরপরে দেখা যায় প্রায় পরীক্ষাতে আসে যে কোনটি শিষ্য ধ্বনি কোনটি উষ্ণ ধ্বনি তো একটু মনে রাখবেন আপনারা এরকম শীর্ষ ধ্বনি হচ্ছে তালেবশ্ব মধনস্ব দন্তস্য আর উষ্ণ ধ্বনি হচ্ছে সবগুলোই সেম আগের মতো শুধু একটা হ যুক্ত হবে অতিরিক্ত কম্পনজাত ধ্বনি হচ্ছে বয় শূন্য র তারানজাত ধ্বনি হচ্ছে ডয় শূন্য র এবং ঢয় শূন্য র তো এরপর দেখুন অন্তস্থ ধ্বনি অন্তঃস্থ ধ্বনিটা এখানে হচ্ছে ল জ ব এবং র তো এইখানে একটা টেকনিক আছে এটি প্রায় পরীক্ষাতে আসে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস অন্তঃস্থ ধ্বনি কোনগুলো তো এটা যাদের মনে থাকে না তারা শর্ট টেকনিক হিসাবে শুধু ল জবর যে দেখুন যারা আপনারা মুসলমান আছেন যারা মুসলিম আছেন তারা খুব সহজেই চিনবেন যদি এটাকে আমরা আলিফ লেখি আলিফের উপর যদি একটা জবর দিয়ে দিই তাহলে আলিফ জবর ঠিক না ঠিক সেম এটা একটা ল একটা বর্ণ এর উপরে একটা জবর দিয়ে দিয়েছি তাহলে হচ্ছে ল জবর দেখুন এই হচ্ছে ল এই হচ্ছে জ ব র তার মানে এই যে ল জবর খুব সহজে আমরা মনে রাখতে পারবো তো এই ছিল আমার জানার ব্যাপার স্যাপার এবার চলুন আপনারা এইগুলোর প্রশ্নগুলো কিভাবে সলভ করতে পারবেন খুব দ্রুততার সাথে আমি আপনাদেরকে সেটি দেখাচ্ছি তো দেখুন আমি এখানে কিছু প্রশ্ন রেখে দিয়েছি আপনারা শেষের চারটি প্রশ্ন আপনারা আহ সলভ করবেন আমি প্রথম ছয়টি সলভ করে দিচ্ছি তো দেখুন এখানে যে প্রথম প্রশ্নটি আছে মৌলিক স্বরধ্বনি কয়টি তো মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি যেটি আপনাদেরকে বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মৌলিক স্বরধ্বনি কয়টি মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি এই যে মৌলিক স্বরধ্বনি কয়টি মৌলিক স্বরধ্বনি হচ্ছে তাহলে সাতটি যেটি পঁয়ত্রিশতম বিসিএস পরীক্ষায় এবং আটত্রিশতম বিসিএস সহ আরো অনেক পরীক্ষাতে প্রায় এটা আসে এরপরে চলুন দুই নম্বর প্রশ্নটি দেখি দুই নাম্বার প্রশ্নে কি বলেছে নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন এটি দেখুন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দুই সালে এসেছে তো দেখুন কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন এটার উত্তর হচ্ছে ঘ ওই এই যে দেখুন আমরা এখানে শিখেছিলাম যৌগিক স্বরধ্বনি কয়টি দুইটি একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও তো এবার দেখুন তিন নম্বর যে প্রশ্নটি আছে কোন দুটি মূল স্বরধ্বনি নয় এটি প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক পনেরো সালে এসেছে তো এটা দেখুন এটার উত্তর কি হবে কোন দুটি মূল স্বরধ্বনি নয় আমরা শিখেছিলাম ওই এবং ও চার নম্বরটি তাহলে উত্তর কি হবে একটু খেয়াল করুন ও কোন ধরনের স্বরধ্বনি তো এটা কিভাবে দাগাবো আমরা এই যে আমরা এখান থেকে শিখেছিলাম যৌগিক স্বরধ্বনি হচ্ছে দুটি ওই এবং ও তাহলে এটি হচ্ছে ও হচ্ছে কি যৌগিক স্বরধ্বনি খুব সহজেই আপনারা পেরে যাবেন তো এর পরের প্রশ্নে আমরা চলে যাই তো এরপরে দেখুন পাঁচ নম্বর যে প্রশ্নটি আছে সেটি সাঁত্রিশতম বিসিএস পরীক্ষাতে এসেছে বর্গের কোন বর্ণসমূহের সমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি তো দেখুন আমরা যদি সেই ছকটি দেখাই আপনাদেরকে সেটি হচ্ছে এই যে মহাপ্রাণ এখানে আছে আর এখানে আছে তার মানে কোন কোন অর্থাৎ দ্বিতীয় দেখুন এটি হচ্ছে দ্বিতীয় এবং এটি হচ্ছে চতুর্থ এই যে মহাপ্রাণ এটি হচ্ছে দ্বিতীয়তে আছে এবং তৃতীয় সারিতে আছে তার মানে দ্বিতীয় এবং চতুর্থের যে বর্ণগুলো অর্থাৎ খ নাম্বার হচ্ছে সঠিক উত্তর তো আপনারা ভিউয়ার্স এরকম করে ছয় থেকে ছয় থেকে আপনারা নয় পর্যন্ত আপনারা নিজেরা চেষ্টা করুন এবং আপনারা আমাকে কমেন্ট করে জানান যে সঠিক উত্তরটি কত আমি আপনাদের জন্য কিছুক্ষণ রেখে দিচ্ছি আপনারা অবশ্যই প্রশ্নটি দেখে ছয় থেকে নয় পর্যন্ত কোনটি সঠিক উত্তর কিসের কোনটি সঠিক উত্তর আপনারা অবশ্যই নাম্বার লিখে পাঠাবেন ছয়ের কত এর কত আটের কত নয়ের কত এভাবে করে আপনারা খুব দ্রুত আমাকে উত্তরগুলো লিখে পাঠান এবং আমি সঠিক উত্তরগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং সর্বশেষ সর্বশেষ যে প্রশ্নটি আছে দশ নাম্বার আমি একটু সেটি দেখাচ্ছি ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ব্যঞ্জন ধ্বনিকে একত্রে কি বলা হয় তো এই প্রশ্নটিও প্রায় পরীক্ষাতে আসে তো ক থেকে ম পর্যন্ত যে পঁচিশটি ব্যঞ্জন ধ্বনি আছে এগুলোকে একত্রে বলা হয় স্পর্শ ধ্বনি অথবা আমরা শিখেছিলাম এই যে দেখুন আমরা শিখেছিলাম ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্ণকে স্পর্শধ্বনি বলা হয় অথবা বর্গীয় ব্যঞ্জন বর্ণ বলা হয় বর্গীয় ব্যঞ্জন বর্ণ বলা হয় তো এটিও প্রায় পরীক্ষাতে আসে তো আমি দশ নম্বরটাও করে দিলাম আপনারা কষ্ট করে ছয় থেকে নয় পর্যন্ত করে আমাকে সঠিক উত্তরটি জানান এবং আপনারা নিজেরা চেষ্টা করুন দেখবেন একদম ইজি তো ভিউয়ার্স আজ তাহলে এতটুকুই সবাই ভালো থাকবেন আপনাদের জন্য নেক্সট ভিডিওতে ধনির পরিবর্তন নিয়ে আসবো তো ধনির পরিবর্তন থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে এবং সেগুলো কিভাবে মনে রাখতে পারবেন তার শর্ট ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব তো ভিউয়ার্স তাহলে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম